মহান স্বাধীনতা দিবস আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা বিনম্র চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বললেন ওবায়দুল কাদের বাকশাল কায়েমের অভিযোগ বিএনপি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মুক্তিযোদ্ধা জাদুঘরের পদযাত্রা স্বাধীনতা পেতে বাংলাদেশকে দিতে হয়েছে চড়া মূল্য বললেন ডক্টর জাফর ইকবাল সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়া নিউজ আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি মিতা মৌসুমী এবং আমি সাবরিনা সিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে আর শুরুতেই মহান স্বাধীনতা দিবসের খবর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল সেই স্মৃতিময় 26 মার্চ আজ গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস তাই তো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহরে ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের স্মৃতিসৌধে আসেন এরপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রের সালাম জানায় এ সময় বীরগুলো করুণ সুর বেজে ওঠে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি আবারও স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান 53 বছর পেরিয়ে বাংলাদেশের অর্জন আর সাফল্যের ঝুড়ি বেশ লম্বা আর এই ধারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা দেশবাসীর সাভারের শ্রদ্ধা নিবেদন শেষে যিনি স্বাধীনতার ডাক দিয়েছিল যার ডাকে সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিল সে বীর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী লাবণ্য ভূঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপি নেতৃত্বাধীন সব সাম্প্রদায়িক অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত নূর মাহমুদ ভূঁইয়ার রিপোর্টে মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সবার জন্য খুলে দেয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ এরপরেই ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যেই দেশে কোনো ক্ষুধা থাকবে না কোনো দারিদ্র থাকবে না বাংলাদেশটা স্বাধীন করেছি যাতে সবাই সমান অধিকার পায় সবাই এক সমান খাদ্য পায় সবাই সমান বাসস্থান পায় তো সেই চেতনার জন্য আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ শিক্ষাবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সেই মূলনীতিতে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই পথে যদি হাঁটি মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা হাঁটি আজকে এই যে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসি মূলত এইসব কমিটমেন্টগুলোকেই আরও সুচারু করতে যে উন্নয়ন সেই উন্নয়নকে যাতে করে টেকসই উন্নয়নে আমরা যাতে করে রূপান্তর করতে পারি সেই ধরনের মানব সম্পদ করাই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ এবং সেটাই হলো 54তম এই স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা সেই হারানো সঙ্গীদের শ্রদ্ধা জানিয়ে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতে গিয়া আমার সাথেরও অনেক সাথীরা শহীদ হয়েছে পঙ্গু হয়েছে তাদের প্রতিও আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই এই দিনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে কেন যেন মনটা কাঁদে
তাই চলে আসে এখানে, আমার নতুন প্রজন্মকে নিয়ে আসো, দেখো, উপলব্ধি করো। স্মৃতি মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, স্বাধীনতার 53 বছর পরেও বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তি এখনও বিস্তার করছে। আজকে এই দিনে আমাদের শপথ হবে বিএনপির নেতৃত্বে যে অসাম্প্রদায়ে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেরকে প্রতিহত করব। সময় যতই গড়ায় ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে শোষণ যন্ত্রণা আর ক্ষতবিক্ষত করেছিল পাকিস্তানি দোসররা, কিন্তু সেই ক্ষতবিক্ষতের মধ্য দিয়েই বাঙালি জাতি যে মুক্তির বীজ মন্ত্র নিহত ছিল তা প্রকাশিত হয় একাত্তরের আজকের এই দিনে। তাই তো এখনও কোটি মানুষের হৃদয়ে মহান স্বাধীনতা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে মুক্তিযুদ্ধ করেছিল সেই গণতন্ত্র আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। আবির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মন্ডল এরাম। ভোরের সূর্য পূর্ব দিকে উঁকি দিতেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন অসংখ্য মানুষ। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আসে শ্রদ্ধা জানাতে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন দেশে আবারও বাকশাল কায়েম করেছে সরকার। একটি সরকার আজকে দেশে এসেছে যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষ স্বাধীনতার এই দিনে রাজনৈতিক ভেদাভেদ ও ঐক্যবদ্ধ দেশ গঠনের আহ্বান জানান। এই দিন না হলে আমাদের দেশ স্বাধীন হতো না, এই দিন না হলে আমাদের স্বাধীনতার ঘোষণা আসতো না। সো এটা আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের নেক্সট জেনারেশনকে সবসময় এই দিনটাকে স্মরণ করতে হবে। তারা আসলে দেশপ্রেম ছিল বিধেয় তাদের প্রতি দেশের একটা ভালোবাসা ছিল বিধেয় কিন্তু দেশ স্বাধীন করেছে। একই সাথে মুক্তিযোদ্ধাদের চেতনাও বাস্তবায়ন করতে চায় অনেকে। জাতীয় স্মৃতিসৌধে রাজনীতি ও সংস্কৃতির সব ভিন্ন মতের হাজারো মানুষের সমাবেশ। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে পারে তবেই সার্থক হবে বাংলাদেশের প্রকৃত অগ্রযাত্রা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। 1971 সালে একদল অভিযাত্রী দেশমাতার মুক্তির লক্ষ্যে বিশ্ব বিবেক জাগরণে পদযাত্রায় হেঁটে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বর্তমান প্রজন্মের আরেক দল অভিযাত্রী টানা 12 বছর ধরে শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। মাহেলম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাথেন বিপ্লব। 54 বছর ধরে স্বাধীনভাবে ছুটে চলা কোনো এক অভিযাত্রী যদি কখনো পিছনে ফিরে তাকায় তবে 1948 সালে গিয়ে তার দৃষ্টি আটকে যাবে, কেননা সেখান থেকেই শুরু। এরপর তাকে জানতে হবে 52, 62, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনের পর দীর্ঘ লড়াইয়ের পথ পাড়ি দিয়ে অগণন মানুষের আত্মত্যাগ আর রক্তের দামে কেনা এই বাংলাদেশ। অনেক কষ্ট করে আমরা আমাদের দেশে পেয়েছি, তাই না? যেমন 1971 সালে 16 ডিসেম্বর বলেছিল রক্ত যদি স্বাধীনতার মূল্য হয়ে থাকে তাহলে বাংলাদেশ দেশ থেকে বেশি মূল্য দিয়ে কেউ স্বাধীনতা কিনে নেয়। সবুজের বুক চিড়ে জেগে ওঠা বিস্ময়ে উত্তরের হিমেল হাওয়া আর দক্ষিণা নোনতা জলের সাথে একাকার হয়ে যে মজবুত ভিত্তি তৈরি করেছে তা এরই মধ্যে জেনে গেছে গোটা বিশ্ব। তাই তো অদম্য পদযাত্রার বিষয়টি কোনো প্রতিযোগিতার নয়, বরং অনুভবের, শ্রদ্ধার, ভালোবাসার। 25 মার্চের রাতে যেটা হয়েছিল, ঢাকা থেকে পালিয়ে গিয়েছিল, যে এই যে পালিয়ে গেছে তারা কিভাবে পালিয়ে গেছিল বা তাদের যে কষ্টটা কখনোই বোঝার না, তারপরও এই যে ঢাকা থেকে যে পথ দিয়ে তারা পালিয়ে গিয়েছিলেন সেই পথ দিয়ে আমরা যাচ্ছি, সেরকম নৌকা নদীর পথে যাচ্ছি, এই যে যাত্রাটা, এই যাত্রার ভেতর দিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামকে এবং সেই মানুষগুলোকে কিছুটা সময়ের জন্য স্মরণ করা। খবর
মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ। সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা। প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীরা এক মিনিট নীরবতা পালন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 430 মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হকের সভাপতিতে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তকির গাজী বীর প্রতীক। মোহলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বরিশালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহতেশাম রেজা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অদম্য সাহসী গাজীপুরে শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস পালন উপলক্ষে ক্যান্সার আক্রান্ত রোগীদের নগদ অর্থ সহায়তা, বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বেলা 12টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি প্রধান অতিথি হিসেবে এসব প্রদান করেন। এর আগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ, একাত্তর এবং গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কুচকাওয়াজ শেষে সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে আবাসন ব্যবসার নামে প্রতারণার ফাঁদ তৈরি করে গ্রাহকদের কয়েক কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া গ্রিন প্লাজা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, মোস্তাফিজুর তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে বেশি লাভ ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। পরে ফ্ল্যাট ও জমির মালিকানা বুঝিয়ে না দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তার এই প্রতারণার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন। পরে ভোর রাতে মোস্তাফিজুরকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আমাকে রেস্ট করার কথা বলে সে আমাকে দেয়নি, উল্টো ওই ফ্ল্যাটটা 40 লাখ লাভ হয়েছে বলে অন্য জায়গায় বিক্রি করে দেয়। আমি তার কাছে আমার পাওনার টাকা চাইতে গেলে আমাকে দীর্ঘদিন যাবত। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নারীদের আর্থিক উন্নয়নকে আরও গতিশীল করতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তারা উদ্যোক্তা ফেয়ার 2024। রাজধানীর তেজগাঁও আলোকী ফাউন্ড কনভেনশন হলে ব্র্যাক ব্যাংক দুদিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। মেলায় 85 জন নারী উদ্যোক্তা বিনামূল্যে স্টল দিয়ে নিজস্ব উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন। বুটিক, জামদানি, পাট, বাঁশ ও বেত ছাড়াও নকশি কাঁথা, লেদার ও জুয়েলারি সামগ্রী সমারোহ নিয়ে হাজির হন উদ্যোক্তারা। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তারা উদ্যোক্তা মেলায় প্রদর্শনী ও বিক্রয় চলবে। ব্র্যাক ব্যাংকের এই আয়োজন সারা দেশের নারী উদ্যোক্তাদের উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজকরা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসার আয়োজন করে গুলশান নিকেতন সোসাইটি। সকালে নিকেতন সোসাইটি বিল্ডিংয়ের সম্মুখে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া সহ রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফ। এছাড়া নিকেতন সোসাইটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এবারে এইচএমএস টেল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সশস্ত্র সালাম জানানোর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামে মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলর সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সাগরপাড়ে উত্তর কাটলিতে নবনির্মিত স্মৃতিসৌধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর সহ সকল জোন। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোস্টগার্ড বার্থ চট্টগ্রামে বিসিজিএস শ্যামল বাংলা জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিসিজিএস শ্যামল বাংলার কমান্ডিং অফিসার কমান্ডার সাজ্জাদ বিসিজিএস শ্যামল বাংলা জাহাজটি সম্পর্কে জনসাধারণের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মহান স্বাধীনতা দিবস আজ, সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, বিনম্র চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বললেন ওবায়দুল কাদের, বাকশাল কায়েমের অভিযোগ বিএনপি। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মুক্তিযোদ্ধা জাদুঘরের পদযাত্রা, স্বাধীনতা পেতে বাংলাদেশকে দিতে হয়েছে চড়া মূল্য বললেন ডক্টর জাফর ইকবাল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।